Assalamu alaikum. Welcome back to my channel. Onik mam USA. Ajke ami ranna korechi uncommon ekti khabar. Shobai to rui macher muri ghonto khan, rui macher matha diye, katol macher matha diye. Ta ami ajke chinta korlam ektu bhinno kichu bhabe ranna kori. Sheti hocche ajke ami koral macher matha diye muri ghonto korechi. আর কিভাবে সেটা রান্না করলাম তাই শেয়ার করব আপনাদের সাথে আমি একটি প্যানে তেল এড করে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই কোরাল মাছ আমরা কোরাল মাছ বলি এটা অনেকে বেটকি মাছও বলে আর দিয়ে দিলাম তেজপাতা এখন ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন খুব ভালো করে মশলাটা ভুনাবো আর আমি দিয়ে দিলাম সামান্য একটু শাহী মশলা আপনারা আস্তা গরম মশলাও দিতে পারেন দারচিনি এলাচি লবঙ্গ আমি একটু শাহী মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি আবার ভালো করে মশলাটা একটু ভুনাবো আমি দিয়ে দিলাম কোরাল মাছের মাথা আপনারা এটা ইচ্ছা করলে ভেজেও দিতে পারেন আমি অনেকক্ষণ মাছটা লবণ মাখিয়ে রেখেছিলাম অবশ্যই মাছটা একটু লবণ মাখিয়ে রাখবেন প্রায় 1 আওয়ারের মতো তাহলে এটা খেতে বেশি মজা হয় আমি মাথাটা দিয়ে একটু আদা ভাঙা করে ভুনিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল এটা আমি ভেজে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি অবশ্যই ডালটা ভেজে একটু হালকা সিদ্ধ করে নেবেন আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি ভালো করে আবার ভুনাই নিব ডালটা আর মাছগুলো এখন দিয়ে দিলাম সামান্য গরম পানি ডালটা যেহেতু আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি এই জন্য বেশি পানি দিতে হবে না আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এটা আমার ডালটা পারফেক্ট ফুটে গেছে এটা আবার বেশি একেবারে গলানো যাবে না তাহলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা খুব সহজে রান্না করে নিলাম কোরাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর এই কোরাল মাছ আর মুগ ডালের মুড়ি ঘন্ট অবশ্যই করে খাবেন খুব মজা হয়েছিল মাশাআল্লাহ আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আর আমার রান্নাটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় তবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই রইল
আবার দেখা হবে ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।